1987 সালে মানিকগঞ্জ সদরের গলুরা এলাকায় ঢাকা-আরসা মহাসড়কের পাশে প্রায় 10.5 একর জমির উপর নির্মাণ করা হয় শিল্পনগরী। সে সময় 72 জন উদ্যোক্তার মাঝে বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে 24টি শিল্প ইউনিটের মধ্যে চালু আছে 14টি। এছাড়া চালুর প্রক্রিয়াধীন আছে আরও 5টি ইউনিট। কারখানা মালিকদের অভিযোগ, শিল্পনগরীতে তীব্র সংকট গ্যাস ও পানির, নাজুক অবস্থা সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার, এছাড়াও মিলে না সরকারি কোনো সুবিধা। এ কারণে উৎপাদনে বিপর্যয় হওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কারখানাগুলো। 25-26টা প্রতিষ্ঠান আছে, তো এখানে আমাদের রানিং আছে অল্প কিছু প্রতিষ্ঠান, আর সবগুলো বন্ধ। গ্যাস নাই কয়েক বছর যাবত, নাই পানি, এবং মালিকদেরও অনেক সমস্যা। এরা ঠিক মতো ইনভেস্ট করে মানে ই করতে কুলে উঠতে পারতেছে না। রাত্রে বিদ্যুৎ থাকে না, ড্রেনের অবস্থাও খুব একটা ভালো না, পরিবেশ খুবই খারাপ। শিল্প প্রতিষ্ঠান বন্ধর জন্য মালিকদের ঋণ খেলাপিকে দূরছে বিসিক কর্তৃপক্ষ। অবশ্য বন্ধ প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর জন্য উদ্যোগ নেওয়ার কথা জানান এক কর্মকর্তা। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। ব্যাংক থেকে তারা লোন নিয়ে তারা ঋণ খেলাপি হয়েছে, এরকম বিভিন্ন কারণে আসলে প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো যাতে দ্রুত চালু হয় সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে মানিকগঞ্জ বিসিক শিল্পনগরীতে প্রায় 500 মানুষ কাজ করেন। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।